আমার রাসূল ছিলেন ইদা দাখালা রজব যখন রজবের চারটা উদিত হতেন আমার নবীর অভ্যাস ছিলেন রাসূল করতেন কি করতেন যখন রজব মাসের চাঁদ উদিত হইতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তাহলে আমি দোয়াটা আপনাকে পড়াই আপনারা পড়েন কেমন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান أبلغنا رمضان قرن اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان الحمد لله যদি আপনি আজকে রাতে মারা যান আল্লাহ আপনার জীবনে সব সবের গুনাহ মাফ করে দিবে কারণ রজব শাবান এমন দুইটা মাস এই দুইটা মাসের বরকত আমার নবী নিজে চাইছে সুবহানাল্লাহ দোয়া কি কইছে বুঝেন না উলামা একরাম বুঝছে আল্লাহুম্মা বারিক লানা ও আল্লাহ আমারে বরকত দিবা বারিক লানা আমার উম্মত আমারে সহ তুমি আমারে বরকত দিবা সবাইরে বরকত দিবা সারা দুনিয়ার উম্মতরে বরকত দিবা কোন মাসের শাবান আর রজব মাসের আর রমজান মাস পর্যন্ত আমার বাসায় রাখবা আবার লেগনা আমারে লয়ে যাবা রমজান রমজান পর্যন্ত নবী বলে নাই আমি রমজান মাস বাইসে থাকতে নবী কইছে রমজান মাস পর্যন্ত আমারে বাসায় রাখবা অর্থাৎ তাহলে আমার নবী মৃত্যু চাইছে রমজান মাসে আলহামদুলিল্লাহ বলেন আমার নবী মৃত্যু চাইছে কোন মাসে আমরাও চাইলাম রমজান মাসে ইনশা আল্লাহ ইনশা তাহলে রজব মাসের আমার আল্লাহর কাছে চারটা মাস দামি মনে রাখবেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি আল আরদ এর পরের আওয়াজ আরবাতুন হুরুম আল্লাহ বলেন চারটা মাস আমি খাস করলাম চন্দ্র সূর্য জমিন আসমান আমি বানিয়েছি আমি রব বলেছি চারটা মাস তোমাদের জন্য খাস করছি ইথনা আশারা বারো মাসে বছর নির্ধারণ করছি চারটা মাসকে খাস করছি কয়টা জোরে কম আরো জোরে জোর হবে না আরে আল্লাহর কোরআনের কথা আরবাতুল হুরুম মিয়া মিছিল দেন তো আল্লাহর পক্ষে দেন কয়টা চার মাস খাস করছি কয় মাস চার মাসে ওই জমানে যুদ্ধ করতো না এমন পবিত্র মনে করতে চারটা মাসে আল্লাহ বলেন আরবাতুল হুরুম চারটা মাসের মধ্যে আমার দিক তাকান এক নম্বরে মুহররম এক নম্বরে এক নম্বরে ওয়াস্ত জীবন বাড়ি শুনলেন মুখস্ত করে যান যে বছরের মধ্যে চারটা মাস আমার আল্লাহ দামি করছে কোরআনে ডাইরেক্ট কোরআনের আয়াত এই চারটা মাস কি কি জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ আল্লাহ কি করে শুনেন আরবাতুল হুরুম আমি চারটা মাস তোমাদের জন্য মনে রাখার মতো করে দিছি এক নম্বরে মুহররম এক নম্বরে মুহররম বলেন সবাই এক নম্বরে মুহররম দুই নম্বরে জিলকাদা তিন নম্বরে জিলহাজ্জা চার নম্বরে রজব চার নম্বরে চার নম্বরে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا যেই রজব মাসটি আল্লাহ চারটা মাসের মধ্যে খাস করছে এই মাসে আপনারা বসছেন আপনার দাম আছে না নাই সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে যদি এখন ওয়াজ না হয় শুধু আপনাদেরইতেই হয় সারা পৃথিবীর মধ্যে মক্কা মদিনা সারা এই জায়গাটা এখন সবচেয়ে দামি আরো জোরে কর আমি কোরআন তেলাওয়াত করব আপনি সমস্ত শক্তি দিয়ে আমার মাওলারে খুশি করবেন আল্লাহু আকবার দিয়ে কেমন আমি আগে তেলাওয়াত করি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পিছনে যারা আল্লাহু আকবার কর নাই
রেডি থাকেন আত্মা উলু লইয়া মরবেন কারণ আমি কাউরে বড় করতে কই নাই কারে বড় করতে কইছি হ্যাঁরে আপনি বড় করবেন না আর আপনার আল্লাহ টেরেনে নিচে ফেলবেন এটা কেমনে ভাবলেন টেরেন এখন হিন্দি চলে রেডি بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى بني إسرائيل ألا تتخذ من دوني وكيلا তোমার মাইকে আমার ভোল্টেজ নিয়ে পারে না আমার ভোল্টেজ নিয়ে পারে না অতএব জানি আমার কষ্ট হচ্ছে বাজান আমাদের ওয়াজ তো আর আজকে শেষ না ঠিক না মিটি মাইক আমাদের সাথে খেলতে হয় এই যে মেসি যে বল দেয় গোল দেয় মেসি কিন্তু পুরো মার ধরে না ওরে বল বানাই দিতে হয় ঠিক না বেটি অন্য প্লেয়াররা যেরকম ভাবে দৌড়াইয়া মৌড়াইয়া সিতইয়া কাইতইয়া ইয়া বইরে বুটইয়া আরে কিন্তু পেশা দেয় না কেন দেয় না বলো জায়গা মতো মারে তো বক্তার লাগে যদি জায়গা মতো না মারে অসুবিধাই হয় অতএব তারপর আমার ভাই যা এনেছে আল্লাহ কবুল করেন যেরকম আমি বেশপুর পশ্চিম পাড়া এল সবনন্ন আমার অত্যন্ত কলিজার ভাই এবাদুর রহমান সাহেবের ডাকে সারা দিয়ে সমস্ত মৃত ব্যক্তিদের স্মরণে 9 ফেব্রুয়ারি 2023 একদিন ব্যাপী চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি কে আপনি আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন আপনার এলাকার বুজুর্গ তো এই জন্য আপনারা দাম দেন না কিন্তু হুজুরের অনেক দাম আল্লাহ হুজুরকে কবুল করেন হাজার হাজার আলেম তার হাতে আল্লাহ করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা শৈলত কণ্ঠ এবং অনেক সুন্দর আলোচনা করেছেন আমার ভাই হযরত আল্লামা হযরত মাওলানা এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী স্বর্ণ পদক পুরস্কার প্রাপ্ত হাফেজ শরীফুল ইসলাম যিনি কলরবের একজন অন্যতম সাংগঠনিক একজন প্রতিষ্ঠিত শিল্পী আল্লাহ কবুল করেন আর একজন বিশেষ বক্তা মোল্লা আব্দুর রহমান ফরিদপুরি হাবিবুর রহমান ফরিদি সহ আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছেন বারাকাল্লাহু ফি হায়াতি এবং বহু দূর দূরান্ত থেকে এসেছেন আমার বাবাজিরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা সকলকে জানাই আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ মহিলা প্যান্ডেল আছে না হুজুর এবং পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে রব্বে কারিম আপনাকে আমাকে না ঠান্ডা না গরম এমন একটা মনোরম পরিবেশ এই পরিবেশটা আপনারা পেয়ে খুশি না বেদার সবাই খুশি বলেন আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ বলেন মারহাবা আলোচনা আল্লাহ যত সময় আমাকে দিয়ে করাবেন আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ যেন পরবর্তীতে আপনাদের দিয়ে আমল করান যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাববেন সবাই থাকবেন ইনশাআল্লাহ বলেন
এবাদান আমরা হলাম মানুষ আমরা কি যারা এই পর্যন্ত যেই মানুষগুলো আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে ঠিক না ভাই ঠিক এই মাসের 27 রজব আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন সমস্ত নবীকে আল্লাহ পিছনে ফেলে আমার নবীকে দিয়ে ইমামতি করায় নামাজ পড়াইলেন এই যখন আমার নবীকে দিয়ে ইমামুল মুরসালিন হিসেবে নবুয়তি দিয়ে নামাজ পড়াইলেন এক এক করে এক এক নবী নবীর বাম পাশে দাঁড়ায় বক্তব্য দিতেছে এক নম্বরে আদম নবী এক নম্বরে কোন নবী বজন্দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিতেছেন বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড়াইয়া কিন্তু নবী আমার দাঁড়িয়ে আছেন মুবাজাত নবী আমার কোনো কথা বলে না আদম নবীও কোনো কথা বলে না আদম নবী বাজান রে 10 মিনিট বক্তব্য দিলে 8 মিনিটই আমার নবীর প্রশংসা করছে একবার নবী মুহাম্মদ রে ইশারা দিয়ে দেখায় আবার আমার আল্লাহর ইশারা দিয়ে দেখায় আদম আলাইহিস সালাম প্রশংসা করে আর বলে মালিক আমার এই সন্তান মুহাম্মাদের জন্য তুমি আমার 360 বছরের সমস্ত চোখের পানি এক মিনিটে কবুল করছ আদম নবী যখন বলে ও সাহাবীরা আমার সন্তানেরা নবীরা এই সমাবেশে যারা নামাজ পড়লে তারা তো কোনো আমলক নাই সবাই তো নবী আপনারা তো জানেন না গো এই মুহাম্মাদের জন্য রব্বে কারীম আমার 360 বছরের চোখের পানি কবুল করছে 10 মিনিটের মধ্যে বাজান রে 8 মিনিটই আমার নবীর প্রশংসা করছে একটু পরেই বাজান রে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতে যে আব্বা আমি তো আগেই শুনেছি এই নবী মুহাম্মাদের কারণে তোমার সব কথাগুলি আমার আল্লাহ এক চান্সে শুনে ফেলেছে হে বাজার এক এক করে সমস্ত নবীরা যখন বক্তব্য দিচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পালা মুসা এখন দাঁড়ায় যাবে মুসা পয়গম্বর আমার নবীর দেখাই বাজার চোখের পানি ফেলায় আর কথা বলতে পারে না আপনারা জানেন মুসা নবীর কথাগুলো বাজান জিব্বায় বাস্ত মারহাবা বলেন অস্পষ্ট ছিল জিব্বাটা ছিল জড়তা কথা বলতে গেলে একটু তোত্তা কেসে মেরছিলেন তা আমার নবী কোরআনে শুনছে মুসা আলাইহিস সালামের জবানটা তোত্তা ছিল আজকে মুসা আলাইহিস সালাম আমার নবীর বক্তব্য দিতে যাইয়া পুরো ভালো হয়ে গেছে জোরে 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 সব নবীরা জানে আমার নবী সারা যে মুসা আলাইহিস সালাম একটু তুতলা কেসে মেরছিল কিন্তু আজকে ভালো মানুষের মতো হয়ে গেল কেন উপরের থেকে টেলিফোন আওয়াজ আসতেছে একমাত্র আমার নবীর বরকতে মুসারে ভালো করে দিছি কেন করছি আমার নবীর প্রশংসা করছে আরো জোরে বলেন মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন মুসা এবার দিলটা নরম করবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ বলতেছে মুসা আমার নবী মুহাম্মাদের উপরে দুরুদ পড় আমার মন খারাপ তো জোরে কর মুসা নবী যখন শুনলেন আমার আমারে আল্লাহ কইতাছে দুরুদ পড়ার লাগিয়া ওয়াল্লাহ আমার মতো মুসা যে তোমার সাথে কথা বলতেছে দুনিয়ায় কোন নবী তোমার সাথে সরাসরি কথা বলে নাই ইল্লা আনা আমি সারা আমারই যখন নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়তে কইতেছ এই লোকটা কি না আল্লাহ বলে মুসা ভাই পিছনে কথা বলা যাবে না দাদা ভাই আমার কলিজার ভাইরা আল্লাহ মুসা পয়গম্বর বললেন আল্লাহ এই লোকটা কে আমার একটু বলো তো
আমার আল্লাহ বলেন মুসা তুই আমার নবীরে চিনবি না আমার নবীরে চিনছে তোর বাবা আদম তোর ফরিদপুরের সন্তান আমি ইলিয়াসুর রহমান জিহাদি বীরত্ব ফরিদপুরের সন্তান কথা বলে না কেন আমাদের রক্ত আওয়ামী লীগ এটা মেনে নিলাম জন্ম নিয়েছে আওয়ামী লীগের ঘরে মেনে নিলাম বিবাহ করছে আওয়ামী লীগের ঘরে মেনে নিলাম কিন্তু আমার আলেম ভাই কলিজায় যখন আঘাত লাগে তখন কোন মুসলমান সহ্য করতে সহ্য করার মতো কে কোন দল করেন আমার দেখার বিষয় না আমার সাথে তুমি ঘরে আওয়ামী লীগ না জীবন যা কার থাক এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না এই পৃথিবী একদিন শেষ হবে কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর মালিক চেয়ে চেয়ে সব দেখতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যার হাতে মৃত্যু যার হাতে জীবন ভালো মন্দর মালিক যিনি উনি সব ইন্সপেকশন করতেছে ঠিক না বেটি ঠিক